নমস্কার, শুভ সকাল। আমি পিঙ্কি, সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি। আর ভালো আছি বলেই আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এদিকে ঠাকুরঘরের পূজা দিয়ে সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপর রান্নাটাও কমপ্লিট। এখানে মসুর ডাল, কুমড়ো আর টমেটো দিয়ে করেছি, ছিল লাল শাক সঙ্গে আলু ভাজা, আর করেছিলাম হচ্ছে একটু লাউ ডাল দিয়ে করেছিলাম, আর সঙ্গে ছিল কুমড়োর ডাঁটা আলু দিয়ে সবজি। তো সমস্ত কিছু একটু একটু ছিল, আর রান্নাঘরটা একদমই পুরো উলটপালট আর নোংরা হয়ে আছে। তো আজকে পুরো রান্নাঘর সব কিছু একদম ক্লিন করে, আসলে কয়েকটা দিন যাবত খুব ছোটাছুটি, দৌড়াদৌড়ি, টেনশান, তারপর শরীর ভালো ছিল না, সব নিয়েই একটা মানে খুব খারাপ পরিস্থিতি গিয়েছে। তো সেই জন্য ঠিকঠাক মতো কাজগুলোও হয়নি। তো আলু যেহেতু একটু বেশি ছিল, সেই জন্য এরকমভাবে ছড়িয়ে রাখলে আলুটা নষ্ট হয় না, আর একটা আলু কিন্তু পচেনি, ভালোই আছে। তো ভেবেছি ঘরের রান্নাঘরের কোনায় কোনায় একটু ময়লা হয়েছে, তো একটু সরিয়ে জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো তারই মধ্যে বুধবারে মায়ের কাছে গিয়েছিলাম, তো মার শরীরটা ছিল খুব অসুস্থ, ছিল হাসপাতাল ছিল, তো তখন তো আর যেতে পারিনি। তো মেয়েদের জীবনটা এরকম, চাইলেও কারোর মন রাখতেও পারি না, আর না চাইলেও সব কিছু করতে পারি না, না ধরতে পারি না ছাড়তে পারি, এরকমই হয় মেয়েদের পরিস্থিতি। আসলে নিজের সংসার একা ফেলে আমি যে যাব সেই রাস্তাটুকু খুঁজে পাই না, আর সব কিছু করতে গিয়ে যদি এদিক করতে যাই হয়তো এখানে মন পাবো না, ওই দিক করতে গেলে ওইখানে মন পাবো না, সেটাই মাঝে মাঝে মনে হয় যে কোনটা করলে ঠিক হবে সেটাও কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, মাকে একটু দেখে আসলাম, তো ছিলাম না, কারণ দুইটা বাচ্চার লেখাপড়া, এখন গিয়ে থাকার তো সময় নেই না। তো যাই হোক, এখন একটু ভালোই আছে, সেজন্য দেখা করি চলে আসলাম আর কি। তো রান্নাঘরের কোনা কানা সব কিছু পরিষ্কার করছি, আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। তো রান্নাঘরের এই দরজাটা দেখতেই পাচ্ছিলাম না যে এত নোংরা হয়েছে, তেল ছিটকে তো পড়েই, যেহেতু চিমনি নেই, তো দেখতেই পেলে দরজা বা যে কোনো কাঠের জিনিস, কিন্তু যে কোনো মানে যে সাজে সাজে থাকে সেগুলোর মধ্যে কিন্তু ময়লা লেগে থাকে। তো এগুলো যদি একটু সময় নিয়ে পরিষ্কার করা যায় তাহলে অনেকটা দিনই ভালো থাকে। আমি বুঝতেই পারিনি দরজাটা এত ময়লা হয়েছিল, রোজ আসা যাওয়া করি মাসে একবার হলেও দরজাটা। তো মোছার পরে দেখছিলাম যে অনেকটাই ক্লিন হয়েছে, তারপরে এই জায়গাটা আজকে মশলার কোটাগুলো একটু মুছে দিচ্ছি, মুছে একটু ভালো করে আবার একটু কাগজ বিছিয়ে তারপর রাখলে মনে হয় একটু ধুলবালুটা কমে পড়ে।
কটা দিন যাবত সবাইকে ঠিকঠাক মতো কমেন্ট করতে পারছি না, কাউকে শুরু শেষ লিখছি, হয়তো কাউকে শুরু লিখে মোবাইল চালিয়ে দিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি, হয়তো শেষ লিখতে ভুলে যাচ্ছি বা কাজের চাপে। তো তাই বলে তোমরা এটা মনে করো না যে আমি কারোর ভিডিও ফুল ওয়াচ করি না, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। আমি নিজের দিকটা নিজে সৎভাবে চলার চেষ্টা করি সবসময়। কাউকে ঠকিয়ে কেউ রাজা হতে পারে না, আর যে ঠকায় সেও ঠকে সেটা আমি বিশ্বাস করি। কে বা কারা ভিডিও দেখে না দেখে সেটা তো কমেন্ট পড়লেই বোঝা যায়, আর যারা ভালোবাসার মানুষ তারা কিন্তু আমাকে সবসময় ফুল সাপোর্ট করে, আর যারা আমাকে মন থেকে ভালোবাসবে না তারা ঠু মেরে যাবে, এটা বলার কিছু নেই। তো সাধারণ দর্শক যারা বিনা সত্যি ভিডিও দেখে যায় তাদের কি বলে ধন্যবাদ বলবো সেটাই জানি না, তাও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো প্রায় এখন বেলা অনেকটাই হয়েছে, 1:30 বাজে, শরীরটা দিচ্ছিল না। রান্না শেষ করে কিন্তু ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে আসি প্রত্যেক দিন, শনিবার আর রবিবার বন্ধ থাকে, তারপর আর ভালো লাগে না। রান্নাটা শেষ করেইছিলাম প্রায়, তারপর কিন্তু আবারই যে লাল শাক আর কুমড়োর ডাঁটাটা এনেছিল তখন আবার সেগুলা কেটে কুটে রান্না করেছি, তো সেই জন্য রান্নাটা দেরি হয়েছে আর কাজগুলো কিন্তু দেরি হয়েছে। আর আমার না বেলা করে রান্না করতে একদম ভালো লাগে না, আর আগে দেখো তো কীরকম নোংরা আগোছালে ছিল, আর এখন রান্নাঘরটা কত ভালো লাগছে তাই না। ঘর দুয়ার যেমন থাক, জিনিসপত্র যেমনই থাক, সেটা যদি সুন্দর গুছানো পরিপাটি থাকে তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, আর সারাটির দিন যেহেতু ঘরে থাকি ঘরটার মধ্যে অনেক কিছু কিন্তু মনের কথা আমরা প্রকাশ করতে পারি। ঘরের প্রত্যেকটা কোণা যদি সুন্দর সাজানো গোছানো পরিষ্কার থাকে তাহলে দেখবি মনটাও এমনিতেই সবসময় ফুরফুরে হয় থাকে। তো এই যে স্কুল থেকে আসার পর এমনিতে ছিটিয়ে ছাটিয়ে বই খাতা জামা প্যান্ট রেখে দেয়, তো ওই দিকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করলাম সেজন্য তখন আর আসিনি, ভাবলাম ওই দিকটা সেরেই এক দিকটা গুছিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে আছো তোমাদের অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো আমার যদি সময় হাতে না থাকে আমি কারোর ভিডিওতে ক্লিক করি না, আর কাজ করতে করতেও কিন্তু আমি ভিডিও চালিয়ে রাখি, কারণ একটাই মোবাইল আমার, সেটা দিয়ে সব কিছুই করতে হয়, আর ভিডিও যত বড়ই হোক না কেন আমি কিন্তু সেটা দেখে আসি। কারোর চ্যানেলের আমি কোনো ক্ষতি করতে চাই না, আমি জানি কোনটা করলে কার ক্ষতি হবে সেটা আমি ভালো বুঝি, কারচির না করে যে যতটুক দেখার দেখো। তারপর এদিকে আমার মাসি শাশুড়ি আসলো, তো একটু সময় বসে গল্প টল্প করলো, তো ভাত খেতে বলেছি এখানে পাশেই আছে থাকে আর কি, তো অনেক দিন পরে আসলো তো অনেক বললাম, খাওয়ার জন্য খাইনি চলে গেছে। তো আজকে তো শুক্রবার, এমনিতেও নিরামিষ রান্না করেছি, তো মাসিও বলেছে যে নিরামিষ আমিও রান্না করে এসেছি, খাবো না আমি খেয়ে এসেছি। তো যাই হোক, তারপরে কাপড় চোপড়গুলা যে ওই দিন গিয়েছিলাম, তারপর এসে আমি সাথে সাথে স্নান করে ফেলি, বাইরে থেকে কোথাও যদি আসি সেই করোনার পর থেকে যে অভ্যাসগুলো হয়েছে এখনও পর্যন্ত অভ্যাসগুলো আমার মধ্যে রয়েছে, বাইরে থেকে আসলেই আমি কাপড় চোপড় ছেড়ে সাথে সাথে স্নান করে ধুয়ে দিই। তো এই যে এখনও পর্যন্ত কাপড়গুলো চেয়ারেই আছে, বললাম না শরীরটাও ভালো নেই মন মেজাজও ভালো নেই, সেই জন্য কোনো কাজ করতেই যেন ইচ্ছা করে না, আর যেদিন ভাবি যে কাজটা করব তখন কিন্তু সেটাকে সব কাজ করেই ছাড়বো। তো আজকে ভাবলাম শরীর ভালো নাই তো নাই, কাজ কিন্তু সবগুলা আমি গুছিয়ে ছাড়বো। তো এভাবে আমি সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে রাখার চেষ্টা করি,
তাও অনেক অনেক সময় কিন্তু সবাই মিলে আবার আগুছালু করে ফেলি, তাড়াহুড়া এটা ওদিক ওদিক ছিটে ফেলি। আবার যখন সময় হাতে থাকে আবার সব কিছু সুন্দর করে পরিপাটি করে রাখি, কাজের সঙ্গে সঙ্গে সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ গোছানো ঘর দুয়ার কার ভালোই না লাগে, সবারই তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আর এই বকবকানির সঙ্গেই আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি। আগামী দিন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও। আর সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।